জলপাইগুড়ি পান্ডাপাড়া রোডে মহাকাল মন্দিরের প্রথম বার্ষিকী মহাকালের পুজো অনুষ্ঠিত হয় মহা ধুমধামে। গত বছর 1928 সালে মন্দির প্রতিষ্ঠিত হয়। আজ সকাল থেকে ভক্তবৃন্দের উপস্থিতিতে চলে পুজো ও হোমযজ্ঞ। এই পুজোকে কেন্দ্র করে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়, পাশাপাশি 10 কুইন্টাল খিচুড়ি প্রসাদ ভক্তদের খাওয়ানো হয়। আমাদের মহাকাল মন্দির গত বছর এই দিনে উদ্বোধন হয়েছিল, আজকে তার বার্ষিক। এই বার্ষিক উপলক্ষে যে পূজা, সেই পূজা চলছে, যজ্ঞ চলছে সকাল থেকে, এবং আমরা সব মিলে তরকারি এবং খিচুড়ি মিলে প্রায় 10 কুইন্টাল তরকারি খিচুড়ির আয়োজন করেছি এবং বিভিন্ন দুস্থদের জন্য কম্বল বিতরণের আয়োজন করেছি, এবং সমস্তটাই হয়েছে আমাদের এই ক্লাবের সমস্ত সদস্যদের উদ্যোগে, এবং জলপাইগুড়ির বিভিন্ন মানুষ আমাদের সাহায্য করেছে এই একটা শুভ কাজে, একটা ভালো কাজে। আমরা দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করছি, আমরা দুস্থদের মধ্যে খিচুড়ি তরকারি বিতরণ করছি, এবং আমরা সারাদিন ধরে পুজো চলছে, সেই পুজো যজ্ঞ চলছে, এই সমস্ত মিলে একটা সুন্দর পরিবেশ এবং আমরা সবাই উপভোগ করছি এই মন্দিরকে ঘিরে, এই মহাকালকে ঘিরে আমরা উপভোগ করছি আজকের দিনটাকে।